হাওরে দিগন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে থই থই জল, সাগরের মতো উত্তাল বড় বড় ঢেউ। যেতে যেতে চোখে পড়বে যেন জলাশয়ের উপর হেলে পড়া নীল আকাশে সাদা মেঘের ওড়াওড়ি, ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরা, জলের বুকে বয়ে চলে মহাজনী নাও। কিশোরগঞ্জের হাওরের বিস্ময় অল ওয়েদার সড়কের মিঠামইন উপজেলার জিরো পয়েন্টে দাঁড়ালেই চোখে পড়বে দূরে দ্বীপের মতো ভেসে থাকা দু একটি গ্রাম। এরই ফাঁক দিয়ে দেখা যাবে বর্ণিল ছোট ছোট স্থাপনা। মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠেছে প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড। প্রায় 35 একর জমির উপর গড়ে ওঠা রিসোর্টের চারদিকে পানি, ভেতরে বিশাল আয়তনের পুকুর, আর পুকুরের চার পার্কে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। রিসোর্টে ঢুকে চোখে পড়বে চারপাশে সবুজের সমারোহ, নানা জাতের গাছগাছালি, পাখিদের কলরব শোনা যাবে, একই সঙ্গে দেখা যায় বকের ওড়াওড়ি। রিসোর্টে আছে তিন তারকা মানের 10টি কটেজ। ডাবল ইউনিটের এসব কটেজে থাকতে পারবেন 40টি পরিবার। হাওরের উপর গড়ে তোলা এই কটেজগুলোতে বারান্দা এমনকি শোবার ঘর থেকে দেখা যাবে বিশাল হাওরের সৌন্দর্য। ঘরে বসে শোষ বাতাস আর ঢেউয়ের গর্জন আকৃষ্ট করবে যে কাউকে। রিসোর্টে রয়েছে একসাথে 400 মানুষের ধারণ ক্ষমতার আধুনিক আউটডোর পার্টি সেন্টার। ইনডোর রেস্টুরেন্টে পাওয়া যাবে হাওরের তরতাজা মাছ সহ দেশি এবং চাইনিজ থাই ফুড। পর্যটকদের চিত্ত বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে ওপেন কালচারাল সেন্টার, শিশু পার্ক, সুইমিং পুল, ওয়াটার বাইক, প্যাডেল বোর্ড। রিসোর্টের নিজস্ব ব্যবস্থাপনায় নৌকা কিংবা স্পিডবোটে ঘোরা যাবে হাওরের বিভিন্ন পর্যটন এলাকায়। এর বিশাল পুকুরে বর্শি দিয়ে মাছ ধরতে পারবেন পর্যটকরা। পুকুরের চারপাশে পাকা সড়কের ফাঁকে ফাঁকে রয়েছে বসে বসে আড্ডা দেয়া কিংবা রয়েছে কফি পানের সুযোগ। জীববৈচিত্র্যে ভরপুর কিশোরগঞ্জের হাওর বর্ষায় নতুন সৌন্দর্যে ধরা দেয় ভ্রমণকারীদের কাছে, আবার শুকনো মৌসুমে বিস্তীর্ণ ফসলের মাঠে সবুজের সমারোহ আকৃষ্ট করে সবাইকে। অলওয়েদার সড়ক ঘিরে প্রতি বছর বর্ষা মৌসুমে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে, কিন্তু তাদের থাকা খাওয়ার জন্য কোনো মানসম্মত হোটেল রিসোর্ট ছিল না এতদিন। এ চিন্তা থেকেই উন্নত মানের রিসোর্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বর্ষাতেই এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। কালচারাল ওপেন শেড আছে, বোটিংয়ের ব্যবস্থা আছে, এখানে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমাদের নৌকা দিয়ে এখানে যারা পর্যটক আসবে তাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো, হাওরের সকল সুন্দর সুন্দর জায়গাগুলো নিয়ে যাব আমরা। তারপরে এখানে আমাদের বোটিংয়ের প্যাডেল বোটিংয়ের ব্যবস্থা আছে, জেট স্কি থাকবে, এছাড়াও আমাদের আরও সকল মানে ইনডোর রেস্টুরেন্ট, স্ট্যান্ডার্ড রুমগুলো থাকবে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির রুমগুলো থাকবে, কটেজগুলো সব সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, সবগুলো কটেজ আমাদের হাওরমুখী, যেন রুম থেকে হাওরের সৌন্দর্য দেখা যায় সেই ব্যবস্থা আমরা রেখেছি। রিজার্ভেশনের মাধ্যমে তারা কনফার্ম করলে আমরা আমাদের নৌকা যোগে তাদেরকে নিয়ে আসবো, পালিখোলা থেকে বা নিকলি থেকে আমরা নিয়ে আসবো তাদেরকে এখানে নিয়ে আসার জন্য, আরামদায়ক ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা আছে। আর শুকনোর সময় এখানে সাবমার্জিবল রুট আছে, রুট দিয়ে সবাই নৌকা গাড়ি দিয়ে আসবে। হাওরের মাঝখানে গড়ে ওঠা এই নান্দনিক রিসোর্টটি উদ্বোধনের আগেই দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। অনেক সুন্দর একটা পরিবেশ এখানে, আপনারা এখানে নতুন প্রজেক্ট রিসোর্ট হয়েছে দেখেন, আপনার অনেক মনোরম পরিবেশ, আমরা আর কখনো আগে আসিনি এখানে, নতুন আসছি আর কি, তো এখানে পরিবেশ অনেক ভালো লাগছে আমাদের কাছে। আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়েই প্রথম ঘুরতে আসলাম আমাদের গ্রামে, এত সুন্দর একটি জায়গা, খুব ভালোই লাগতেছে। কিশোরগঞ্জ শহর থেকে প্রথমে গাড়ি, অটোরিকশা কিংবা সিএনজি অটোরিকশায় করে নিকলি উপজেলা সদর কিংবা করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকায় যেতে হবে। সেখান থেকে বর্ষায় সরাসরি নৌকা কিংবা স্পিডবোটে করে যাওয়া যাবে প্রেসিডেন্ট রিসোর্টে। আর শুকনো মৌসুমে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, অলওয়েদার সড়ক হয়ে সাবমার্সিবল সড়কে সরাসরি যাওয়া যাবে প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশের এই রিসোর্টে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।